সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডিফায়ার। তোমাদের এইচএসসি এক্সামে মডিফায়ার টপিকের উপর প্রশ্ন আসে, তাই আমরা আজকে মডিফায়ার নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথমে জানতে হবে মডিফায়ারটা কি। আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিওতে যে এখানে দেওয়া আছে একটা ডেফিনেশন, যে সকল ওয়ার্ড বা ফ্রেজ নাউনের পূর্বে বা পরে বসে, যে সকল ওয়ার্ড বা ফ্রেজ, এটা হইতে পারে কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ যা নাউনের পূর্বে বসতে পারে অথবা পরেও বসতে পারে, এবং বসে তারা কি করবে, উক্ত নাউনকে মডিফাই করবে। মডিফাই মানে কি, যে উক্ত নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন প্রদান করবে, যে যে ওয়ার্ড বা ফ্রেজ ওই নাউনের পূর্বে বা পরে বসে উক্ত নাউনের নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন প্রদান করে, তাই হচ্ছে মডিফায়ার। যেমন আমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি, যে প্রথমটা হচ্ছে দ্য ডান্সিং গার্ল হ্যাজ বিন ফ্রেজড বাই অল, দ্য ডান্সিং গার্ল হ্যাজ বিন ফ্রেজড বাই অল। এখানে যে গার্ল আছে, এই গার্লটা হচ্ছে আমাদের সেন্টেন্সের মধ্যে কি, নাউন। আর এই যে দ্য ডান্সিং, ডান্সিং ওয়ার্ডটা হচ্ছে এখানে কি, মডিফায়ার। এখানে কি, কিভাবে এটা মডিফায়ার, এখানে তোমরা গার্লটা দেখো, গার্লটা একটা সাধারণ নাউন, কিন্তু এখানে ডান্সিং এর মাধ্যমে সে কি কি বোঝাচ্ছে, যে গার্ল গার্ল যে সে ডান্স করতেছে। তাহলে সে কি করলো, আমাদের ডেফিনেশন অনুসারে যে এই ডান্সিং ওয়ার্ডটা গার্ল সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করলো। কি তথ্য প্রদান করলো, যে গার্লটা বা মেয়েটা ডান্স করতে জানে। তাইলে এটা হচ্ছে কি, ডান্সিং ওয়ার্ডটা হচ্ছে এখানে মডিফায়ার। তারপর দুই নম্বর এক্সাম্পলে দেখো, এ গুড বয় ইজ অলওয়েজ লাভ বাই অল, একজন ভালো ছেলে সবাই, ভালো ছেলেকে সবাই ভালোবাসে। এখানে বয়টা হচ্ছে নাউন, আর এখানে তোমরা দেখো যে গুডটা হচ্ছে কি, এখানে এই বয়ের পূর্বে বসছে, এবং গুডটা বয় সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করছে। কি তথ্য প্রদান করছে, যে ছেলেটা ভালো। তাইলে এটা কি হলো, এই গুডটা হচ্ছে বয়ের মডিফায়ার। তাইলে গুডটা হচ্ছে এখানে কি, যে পূর্বে বসছে এবং বয়কে মডিফাই করছে, তার মানে বয় সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করছে। প্রথম সেন্টেন্সে ডান্সিংটা হচ্ছে মডিফায়ার, আর দ্বিতীয় সেন্টেন্সে গুডটা হচ্ছে মডিফায়ার, কারণ তারা উভয়ই কি, তাদের যে পরবর্তীতে নাউন বসছে তার সম্পর্কে এক্সট্রা তথ্য বা ইনফরমেশন প্রদান করছে। এখন আমরা দেখি যে মডিফায়ারটা কয় প্রকার। মডিফায়ারটা সাধারণত দুই দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ারটা সব সময় কোথায় বসে, নাউনের পূর্বে বসে, আর পোস্ট মডিফায়ার যেটা, ওইটা হচ্ছে নাউনের পরে বসবে। প্রি মডিফায়ার নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করবে, আর পোস্ট মডিফায়ার নাউনের পরে বসে নাউনকে মডিফায়ার করবে। এখন আমরা প্রথমে আলোচনা করব যে প্রি মডিফায়ারটা, প্রি মডিফায়ারের টাইপস গুলা, বা প্রি মডিফায়ারের মাধ্যমে কিভাবে একটা সেন্টেন্সে নাউনকে মডিফাই করে মডিফায়ার গুলা, সেটা আমরা জানবো। তোরা প্রথমে দেখো প্রি মডিফায়ারের এ নাম্বার, যে প্রি মডিফায়ার হিসাবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অনেক সময় সেন্টেন্সের মধ্যে নাউনের পূর্বে বসে প্রি মডিফায়ারের কাজ করতে পারে। প্রি মডিফায়ার মানে নাউনের পূর্বে বসবে। যেমন এখানে দেখো, হি ইজ এ গুড ম্যান, এখানে ম্যানটা হচ্ছে নাউন এবং গুডটা হচ্ছে কি, এখানে প্রি মডিফায়ার, এবং গুডটা আমরা জানি কি, গুড মানে ভালো, এবং এটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা এই নাউন ম্যান নাউনের পূর্বে বসে থাকে, কি করছে, ম্যানকে মডিফাই করছে, তার মানে ম্যান সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করছে। এখানে ম্যান মানে আমরা জানি সাধারণ অর্থে মানুষ, কিন্তু এখানে ম্যানকে কি বলা হয়েছে, গুড, তার মানে ভালো ম্যান, এজন্য হচ্ছে এটা কি, মডিফায়ার। এটা ওই গুডটা হচ্ছে ম্যানের এক্সট্রা ইনফরমেশন বা এক্সট্রা তথ্য। তারপর এখানে দেখো দুই নম্বর এক্সাম্পলে, যে মোস্ট আফ্রিকান কান্ট্রিজ আর পুয়ার, এখানে কান্ট্রি হচ্ছে দেশ, কিন্তু আফ্রিকান, মোস্ট আফ্রিকান, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা কান্ট্রিজের পূর্বে বসে কি বলছে, যে কান্ট্রি সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করছে। কি তথ্য, যে কান্ট্রিগুলা কোথাকার, আফ্রিকার, এবং এটা হচ্ছে এজন্য প্রি মডিফায়ার, কারণ এটার পূর্বে, কান্ট্রির পূর্বে মোস্ট আফ্রিকান ওয়ার্ডটা বসছে, এবং মোস্ট আফ্রিকান এবং গুড এই দুটো ওয়ার্ডই অ্যাডজেক্টিভ। পরবর্তীতে আমরা দেখি পেজ নম্বর টুতে, যে প্রি মডিফায়ার হিসাবে পার্টিসিপল। পার্টিসিপল আমরা জানি তিন ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে, আমরা এখানে উল্লেখ করি নাই, তারপর আমি বলতেছি, যে ভার্বের সাথে যখন আইএনজি যোগ হবে, ভার্ব যেমন রানিং, গোয়িং, স্লিপিং, আইএনজি যোগ হবে, এবং এই ভার্বটা যখন, আইএনজি যুক্ত ভার্বটা যখন সেন্টেন্সে নাউন বা অ্যাডজেক্টিভ রূপে কাজ করবে, তখন এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে যখন ইডি হবে, ভার্বের পাস্ট ফর্ম, ওইটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে যে হ্যাভিং দ্বারা শুরু হয়, হ্যাভিং, এবং তারপরে ভার্বের পিপি বা ভার্বের থার্ড ফর্ম বসে। এখানে আমরা দেখতেছি যে কি,
পার্টিসিপলের প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা বসছে যে প্রি মডিফায়ার হিসাবে। প্রথমে তোমরা দেখো যে দ্য রানিং থিফ হ্যাজ বিন অ্যারেস্টেড, এখানে থিফটা হচ্ছে নাউন এবং তার পূর্বে কি বসছে রানিং, এটা কি, এটা হচ্ছে পার্টিসিপল। কোন ধরনের পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি, যে ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং এইটা সেন্টেন্সের মধ্যে নাউন অথবা কি হিসাবে ব্যবহার হবে, অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হবে। এখানে সে কি পার্টিসিপল, তারপরে সে কি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে এবং এটা কাকে মডিফাই করছে, থিফকে, যে রানিং থিফ, রানিং থিফ। তারপরে আমরা 2 নম্বরে দেখি যে দ্য স্লিপিং বেবি, স্লিপিংটাও হচ্ছে পার্টিসিপল এবং এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, একই সাথে এটা মডিফায়ার, কাকে মডিফাই করছে, বেবিকে। তাইলে প্রি মডিফায়ার হিসাবে পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল আমরা ব্যবহার দেখলাম। তারপরে দেখো যে প্রি মডিফায়ার হিসাবে পাস্ট পার্টিসিপল, প্রি মডিফায়ার হিসেবে পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হতে পারে। পাস্ট পার্টিসিপলটা কি, যে ভার্বের সাথে ইডি হবে এবং পাস্ট পার্টিসিপল কি বলছি আমরা, যে সেন্টেন্সের মধ্যে সেটা নাও সাবজেক্ট অথবা অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। অ্যাডজেক্টিভের কাজ মানে কি, তোমরা জানো যে অ্যাডজেক্টিভ সব সময় কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ সব সময় নাউনকে মডিফাই করে। এখানে আমরা দেখছি যে এটা প্রথমত পার্টিসিপল, তারপরে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা কাকে মডিফাই করছে, এই নাউনকে, স্লিপিংটা এই বেবিকে মডিফাই করছে। এখানে আমরা দেখি যদি পাস্ট পার্টিসিপল, তাহলে এটা পাস্ট পার্টিসিপল কি, যে ভার্বের সাথে এডি, ভার্বের সাথে ইডি বসবে, যেমন আই স্ব অ্যান এডুকেটেড উইমেন, তাহলে এটা হচ্ছে তোমার প্রথমত পাস্ট পার্টিসিপল। তারপরে এটা কি মডিফায়ার, কাকে মডিফাই করছে, উইমেনকে। 2 নম্বর এক্সাম্পল এখানে দেখো যে এ রুটেন ফিশ, ফিশটা হচ্ছে নাউন, তার পূর্বে রুটেন বসছে, রুটেনটা পার্টিসিপল, তারপরে আবার এটা মডিফায়ার, মডিফায়ার কাকে, কাকে মডিফাই করছে, ফিশকে মডিফাই করছে। এবং কি হিসেবে সে মডিফায়ার, কারণ আমরা জানি এটা রুটেনটা হচ্ছে প্রথমে পার্টিসিপল এবং এটা অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে হিসেবে সে ফিশকে মডিফাই করতে পারছে। তারপরে ধরো প্রি মডিফায়ার হিসেবে নাউন, প্রি মডিফায়ার হিসেবে অনেক সময় নাউনও বসে, যে দুইটা নাউন একসাথে বসবে, তারপর একটা নাউন আর একটা নাউনকে মডিফাই করবে। তারপর কোন নাউন কাকে মডিফাই করবে, যেহেতু প্রি মডিফায়ার তাইলে পূর্বের নাউন পরের নাউনকে মডিফাই করবে। এখানে আমরা এক্সাম্পল দিয়ে বুঝি যে হি হ্যাজ ওয়ান্টেড টু বাই অ্যান এয়ার টিকেট, এখানে দেখো এয়ার এবং টিকেট দুইটা নাউন আছে, তাইলে এই যে টিকেট এটা হচ্ছে নাউন এবং এই এয়ারটা এই টিকেটকে কি করছে, মডিফাই করছে, কারণ আমরা কি পড়তেছি, প্রি মডিফায়ার পড়তেছি। তাহলে অবশ্যই মডিফায়ারটা কোথায় হবে, সামনে হবে, তাহলে সামনে হলে বা পূর্বে হলে কি হবে, এয়ারটা এখানে মডিফায়ার এবং এটা হচ্ছে নাউন এবং এই এয়ার এই টিকেটকে মডিফাই করছে। এটা দেখো যে আই নিড এ গ্রামার বুক, এই গ্রামার ওয়ার্ডটা বুক নাউনকে কি করছে, মডিফাই করছে। তাহলে এখানে দেখা গেলো এই দুইটা নাউন, এই দুইটাও নাউন, তাইলে নাউন হিসেবে যখন মডিফাই করবে কোনো নাউনকে, তাইলে প্রথম নাউন পূর্বে পরের নাউনকে মডিফাই করবে। তারপর দেখো প্রি মডিফায়ার হিসেবে নাউন অ্যাডজেক্টিভ, অনেক সময় দুইটা নাউন পাশাপাশি থাকবে এবং তাদের পূর্বে অ্যাডজেক্টিভ বসে সেই অ্যাডজেক্টিভ ওই নাউনকে কি করবে, মডিফাই করবে। দুইটা নাউন পাশাপাশি বসবে এবং দুইটা নাউন বসার পরে, বসার পূর্বে আর একটা অ্যাডজেক্টিভ থাকবে, ওই ওই অ্যাডজেক্টিভ ওই পরের দুইটা নাউনকে মডিফাই করবে। যেমন এখানে দেখো, যেমন হি বট এ স্মল টিপট, এখানে স্মল টিপট, টিপট এই দুইটা হচ্ছে নাউন, এই দুইটার পূর্বে কি আছে, এখানে স্মল আছে এবং এই স্মল ওয়ার্ডটা এই দুইটা নাউনকে মডিফাই করছে। এখানে আছে যে সায়দাবাদ ইজ এ বিজি বাস স্টেশন, এই বাস স্টেশন ওয়ার্ডটাকে বিজি ওয়ার্ডটা মডিফাই করছে তাদের পূর্বে বসে। তাহলে এগুলা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ তা এই নাউনগুলার পূর্বে বসে তাদেরকে মডিফাই করছে। পরের পেজে আমরা দেখি যে প্রি মডিফায়ার হিসাবে ডিটারমিনার, আমরা জানি ডিটারমিনার কি, যে আর্টিকেল হিসাবে এ এন দি এবং আরো কিছু আছে যেগুলো ডোমিনস্ট্রাকটিভ, যেমন দিস দ্যাট দিস দোজ, এগুলাও বসে ডিটারমিনার এ এন দি এবং ডোমিনস্ট্রাকটিভ দিস দ্যাট দিস দোজ, এগুলা নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করতে পারে। যেমন প্রথমটা দেয়া আছে হি বচ এ বুক, এখানে এ এ বুককে মডিফাই করছে, দা পদ্মা ইজ এ বিগ রিভার, এখানে দা পদ্মাকে এবং এ বিগ রিভারকে মডিফাই করছে, দিস পেন ইজ মাইন, এখানে দিস ওয়ার্ডটা পেনকে মডিফাই করছে, এখানে দোজ, দোজ হচ্ছে ডোমিনস্ট্রাকটিভ, এই দোজ ওয়ার্ডটা বয়েজকে মডিফাই করছে, সবগুলাই নাউনের পূর্বে বসে তাদের পরবর্তী নাউনকে মডিফাই করছে। তাহলে এখানে দেখা গেল যে ডিটারমিনার এবং ডোমিনস্ট্রাকটিভ উভয়ই নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করতে পারে। তারপর আমরা দেখি যে প্রি মডিফায়ার হিসাবে
কোয়ান্টিফায়ার্স, কিছু কোয়ান্টিফায়ার ওয়ার্ড আছে মানে পরিমাণবাচক, যেমন ওয়ান টু থ্রি, মাচ মেনি, মোর, ফিউ, লিটল, এ লিটল, অ্যালট, সেভারেল, সাম, ইটিসি। এই কোয়ান্টিফায়ার গুলা নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করতে পারে। যেমন এখানে দেওয়া আছে এ লিটল রাইস, তাহলে রাইস এ লিটল ওয়ার্ডটা রাইসকে মডিফাই করছে। মাচ মানি, হি হ্যাজ মাচ মানি, মাচ ওয়ার্ডটা মানিকে মডিফাই করছে। তারপরে আমরা দেখি এইচ নাম্বার, যে প্রি মডিফায়ার হিসাবে পজেসিভ, পজেসিভ হচ্ছে যে নিজের আয়ত্তে বা মালিকানা প্রতিষ্ঠিত করা, যে সকল প্রোনাউন দ্বারা আমরা মালিকানা প্রতিষ্ঠিত করি এগুলোই হচ্ছে পজেসিভ। যেমন যে মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইয়োর, ইটিসি। এই ওয়ার্ডগুলা আমরা সেন্টেন্সের মধ্যে আমাদের মালিকানা প্রতিষ্ঠিত করতে ব্যবহৃত করি, এবং এগুলা কি হয় যখন নাউনের পূর্বে বসবে তখন ওই নাউনকে সে মডিফাই করবে। যেমন আওয়ার কান্ট্রি, এখানে যদি কান্ট্রি বলতাম তাইলে জাস্ট সিম্পল বুঝাইতো, কিন্তু এটা আওয়ার কান্ট্রি। আওয়ার দ্বারা আমাদের কি বুঝাইলাম, মালিকানা বুঝাইলাম, এবং আওয়ার কান্ট্রি এখানে বুঝাইছে কি যে এটা আমার দেশ, তাইলে দেশটা আমার, এই ইনফরমেশনটা আমরা পাইছি আওয়ার এর মাধ্যমে। এই জন্য আওয়ারটা কান্ট্রিকে মডিফাই করছে এবং এই পজিটিভ ওয়ার্ডটা মডিফায়ার হিসেবে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়েছে। তারপরে যদি তোমাদের পরবর্তীতে আর কোনো সমস্যা থাকে তাইলে আমি সেটা তোমাদের গ্রুপের মধ্যে বলবা, আমি সেটা সলভ করে দিব। আর পুশ মডিফায়ার আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। তোমাদের এই ভিডিওতে প্রি মডিফায়ার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে গ্রুপে প্রশ্ন করবা। ধন্যবাদ।